প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মেজান স্যার দশম শ্রেণীতে যারা পড়ছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে আজকে আমরা পাঠ পর্যালোচনা করব অ্যাকচুয়ালি পাঠ পর্যালোচনার একটি পাঠ পাঠ পর্যালোচনার বিভিন্ন পাঠ থাকে তার একটি পাঠ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এমসি পদ্ধতির যে প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে কথা বলবো এবং উত্তর নিয়ে কথা বলবো তো আমরা হচ্ছে পল্লী সাহিত্য প্রবন্ধ থেকে আমরা এটি করব তো পল্লী সাহিত্য প্রবন্ধ আজকের আমাদের বিষয় পল্লী সাহিত্য পল্লী সাহিত্য থেকে আমরা তিরিশটি এমসি প্রশ্ন করব যারা এক কথায় প্রশ্নের উত্তর দিবে সেখান থেকেও তারা অন্তত পনেরোটি প্রশ্নের উত্তর পাবে অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন পাবে এখান থেকে অর্থাৎ এক কথায় প্রশ্নের উত্তর এখান থেকে হয়ে যাবে জ্ঞানমূলক প্রশ্ন হয়ে যাবে সৃজনশীলের ক নম্বর হয়ে যাবে কিছু কিছু সৃজনশীলের ক নম্বরও হয়ে যাবে যারা ভালো শিক্ষার্থী যারা ভালো বুঝে তারা অনেক উদ্দীপক সম্পর্কেও জানতে পারবে অর্থাৎ এখানে দুটি উদ্দীপক রিলেটেড প্রশ্ন আছে সেই উদ্দীপকটাকে তোমরা সৃজনশীল প্রশ্নেরও আনসার করতে পারবে যদি তোমরা বিষয়টি বুঝে থাকো তো আমরা দেখি আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এই আজকের ক্লাসটি আমি তোমাদেরকে দেখাবো মানে আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে দেখেন কিন্তু হাই এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই মোহাম্মদ শহীদুল্লাহ এ হতাশা দূর হতে পারে কিভাবে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি কিন্তু সবগুলো সম্ভবত নিয়েই কথা বলছি স্বেচ্ছাসেবক দল গঠন করে এটা হতে পারে সভা সমিতিতে যথাযথ উপস্থাপন করে তারপরে হচ্ছে এটা হচ্ছে ফোকলোর সোসাইটি সরি ফোকলোর সোসাইটি স্থাপন করে আর হচ্ছে জনসাধারণকে সচেতন করে তাহলে এটা আনসার হবে অবশ্যই জনসাধারণকে সচেতন করে জনসাধারণ যদি সচেতন না হয় তাহলে ফোকলোর সোসাইটি দিয়েও কিছু হবে না সভা সমিতিতেও হবে না স্বেচ্ছাসেবক দলও হবে না আবার এই চারটি উত্তরই ঠিক কিন্তু আমাদের বেস্ট আনসার নিতে হবে তাহলে এই বেস্ট অ্যান্সার যদি নিতে হয় এটি যদি কোনো কারণে অ্যান্সারটি না থাকতো তাহলে আমাদের এই তিনটির মধ্যে হতো যে স্বেচ্ছাসেবক দল গঠন করে সভা সমিতিতে যথাযথ উপস্থাপন করে ফোকলোর সোসাইটি স্থাপন করে এখন তুমি যদি এই তিনটির সাথে আরেকটি আছে যেটা এটার থেকেও কম গুরুত্বপূর্ণ তুমি সেটা বাদ দিয়ে দাও যে তিনটির মধ্যে আনসার করবে তাহলে কি সভা সমিতিতে যথাযথ উপস্থাপন করে স্বেচ্ছাসেবক দল গঠন করে ফোকলস সোসাইটি গঠনের মাধ্যমে কিন্তু বাকি দুটি কাজ করা সম্ভব তার মানে আনসারটা গ দিলেও হয় যদি গ না থাকে তাহলে স্বেচ্ছাসেবক দল না সভা সমিতি তাহলে জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য সভা সমিতি গুরুত্বপূর্ণ জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ তাহলে এইভাবে করে আমাদের আনসারের কথা ভাবতে হবে তা আমরা এক নম্বর প্রশ্নের উত্তর পেলাম সেটা হচ্ছে ঘ আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাই সেটি হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে লিখিনি আঠারোশো পঁচাশি জ্ঞানমূলক প্রশ্ন মোহাম্মদ শহীদুল্লাহর অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যের কথা বাংলা আঞ্চলিক ভাষার অভিধান বাংলা ভাষার ব্যাকরণ বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা আঞ্চলিক অভিধান যারা বই পড়েছে তারা অবশ্যই এটা জানো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবে মৃত্যুবরণ করেন তার মৃত্যু তারিখ সালসহ সেটা হচ্ছে আহ গণ অভ্যুত্থানের পরে অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দের বা সালের তেরোই জুলাই পল্লী সাহিত্য প্রবন্ধে কোন পাখির উল্লেখ করা হয়েছে কোকিল দোয়েল পাপিয়া কাক চিল কোকিল তারপরে শকুন পাপিয়া কাক দোয়েল 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 শকুন বুলবুলি কোকিল পাপিয়া আবার এখানে এই দোয়েল পাখিটির নাম এখানে আছে কোকিলের নাম এখানে আছে আহ পাপিয়ার নাম এখানে আছে তারপরে তোমাকে বুঝতে হবে যে কোন আনসারগুলো হবে আরো নাম আছে কিন্তু সেই নামগুলো তোমাদের চিনতে হবে সেটা আমি হচ্ছে বহু পদ্ধতিতে দেখিয়ে দেবো তাহলে কোকিল দয়েল পাপিয়া আমাদের যদি আমি যদি বই না পড়ি তাহলে শুধু এমসিকিউ পড়ে আমার হবে না তো পল্লীর পরতে পরতে ছড়িয়ে আছে পরতে সাহিত্য ছড়িয়ে আছে নাটক প্রবন্ধ প্রহসন এগুলো না সাহিত্য ছড়িয়ে আছে আর আমাদের যে গ্রাম বাংলা সাহিত্য এই সাহিত্যকে নাটকও বলে না প্রবন্ধও বলে না প্রহসনও বলে না সেটাকে বলে পল্লী সাহিত্য পল্লী সাহিত্য প্রবন্ধের আলোকে কোন যুক্তিটি সমর্থনযোগ্য মানে পল্লী সাহিত্য যদি তুমি পুরোটা পড়ো তাহলে এখানে যে যুক্তিগুলো আছে যুক্তিগুলো একটু মাথা কাটাতে হবে এক থেকে দেখি যে পল্লীর পড়তে পড়তে সাহিত্য ছড়িয়ে আছে দুই মানে খ পল্লীর আকাশে বাতাসে সাহিত্য ছড়িয়ে আছে পল্লীর ঘরে ঘরে সাহিত্য ছড়িয়ে আছে পল্লীর গাছে গাছে সাহিত্য ছড়িয়ে আছে নাম্বার ওয়ান আমরা হচ্ছে এটা একেবারেই বাদ দিয়ে দেবো মানে এটা আনসার হবে না কোনোভাবে এটা আনসার হবে না আমরা এটা হচ্ছে ব্লু করে দিই পল্লীর আকাশে বাতাসে ছুরি আছে এটা হবে না গাছে গাছে ছুরি আছে এটাও আমাদের হয় না তাহলে সম্ভবত যে আছে এর ক্ষেত্রে এই দুটি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে কারণ পল্লীর ঘরে ঘরে সাহিত্য আছে অবশ্যই আছে কিন্তু পরতে পরতে আছে মানে হচ্ছে আকাশে বাতাসে আছে ঘরে ঘরে আছে গাছে গাছে আছে সব জায়গায় আছে তার মানে আমাদের আনসার হবে ক পল্লীর পরতে পরতে লোকায়িত সাহিত্য নিয়ে রচিত আমি বলি যে আজকের এই ক্লাসের জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট না কিন্তু যখন তোমাকে তিরিশটি এম সি কিউ এস পরীক্ষায় দেওয়া হবে যখন হচ্ছে পল্লী সাহিত্য প্রবন্ধের উল্লেখ থাকবে না সেই সময়ে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেই সময়ে তোমাকে পল্লী সাহিত্য তারপরে হচ্ছে লেখা হবে সাহিত্য তারপরে পয়লা বৈশাখ হবে পলী সাহিত্য পল্লী সাহিত্য মানে সরিটা সাথে পল্লী সাহিত্য মানে যে সাহিত্যের সকল উপাদান পল্লী থেকে প্রাপ্ত পল্লী বলতে এখানে অ্যাকচুয়ালি গ্রামকে বোঝায় যে সাহিত্যের আংশিক উপাদান পল্লী থেকে প্রাপ্ত যে সাহিত্যের অর্ধেক উপাদান পল্লী থেকে প্রাপ্ত যে সাহিত্যে পল্লীর সকল উপাদান পল্লী থেকে প্রাপ্ত তাহলে আমরা এই প্রশ্নের আনসার খুব সহজেই করতে পারবো ডক্টর দীনেশ চন্দ্র সেন সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকে লুকিয়ে আছে কি সংগ্রহ করে দেখিয়েছেন সেটা হচ্ছে মমসিং গীতিকা তারপর হচ্ছে দয়ানা রূপকথা উপকথা এটা জ্ঞানমূলক প্রশ্ন মমসিং গীতিকা মমসিং গীতিকার মদিনা বিবির সৌন্দর্য কে মুগ্ধ হয়েছিলেন উইলিয়াম শেক্সপিয়ার শেলি ডক্টর দীনেশ চন্দ্র সেন না রোমারোলা রোমারোলা বড় বড় বিদ্বানদের সভা আছে যাকে বলা হয় ফকলার সোসাইটি যাকে বলা হয় ফোকলোর সোসাইটি এটা কোথায় আছে এশিয়া জাপানে ভারতে শ্রীলঙ্কায় চীনে মালদ্বীপে ইউরোপ আমেরিকায় আবার ধরো যে এই আমেরিকা শব্দটি ধরো আমি এখানে দিয়ে দিলাম যে জাপানে আমেরিকায় এখানেও একটি দিয়ে দিলাম যে আমেরিকায় ওকে এটি আমি দিয়ে দিলাম কপি করে এখানে তাহলে তোমার হচ্ছে তিনটি করে হয়ে গেল আবার ধরো যে যদি তিনটি করে দিয়ে আমি একটি করে কেটে দিতে হবে আমার কারণ আমার आंसर যেহেতু দুটি তাহলে তোমার কি হবে উত্তর ওকে আমরা দেখি জিনিসটা বিষয়টা বুঝি সেটি হচ্ছে জাপানে আমেরিকায় শ্রীলঙ্কায় ইউরোপে তারপরে হচ্ছে ইউরোপ আমেরিকায় মালদ্বীপে আমেরিকায় তাহলে আনসারটা তোমার কি হবে তো আনসারটা হবে অবশ্যই অবশ্যই কী আনসার হওয়া উচিত সেটা হচ্ছে ইউরোপ আমেরিকায় আনসারটা কিন্তু ঠিকই থাকবে আনসারে কোনো চেঞ্জ হবে না তাহলে দেখো যে আমার আমেরিকা এখানে আছে এখানে ইউরোপ আছে মানে আমি অ্যানসার প্রশ্নটা নানাভাবে করতে পারব এবং তোমাকে এক্স্যাক্ট অ্যানসারটাই জানতে হবে না হলে তুমি পারবে না তো ওকে আমাদের এটা একটা গেল বিষয় গেল অবস্থায় ফিরিয়ে রাখে ঠিক আছে ঠাকুরমা ঝুলি লেখক কে অথবা ঠাকুরমা ঝুলি রচয়িতা কে ডক্টর দীনেশ চন্দ্র সেন প্রমথ চৌধুরী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী বা চট্টোপাধ্যায় তাহলে এটা আমরা যারা ছোটবেলায় পড়েছি তারা জানি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার অবশ্য এই গল্পগুলোই ঠাকুর মাঝুলি যে গল্পগুলি সেটি আমরা হচ্ছে এখনকার যারা শিশু কিশোর তারা টেলিভিশনে ইউটিউবে দেখেই বেশ অভ্যস্ত গল্পগুলো নিয়ে ইউটিউবে অনেক যে কার্টুন সিরিজ বানানো হয়েছে সেখান থেকে আমরা অভ্যস্ত কিন্তু সেখানে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের নাম খুব সচরাচর দেখা যায় না মূল বইয়ে সেই নামটি আছে বাংলাদেশের সমস্ত উপকথাগুলোকে একসাথে এক একসাথে 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 জড়ো করলে একবার এতগুলো কথা না বলে আমি একবারে একসাথে দিতে পারতাম একসাথে 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 জড়ো করলে যার মতো যার মতো মানে কোনো একটা কিছুর মতো বলামে সংকলান হতো না লেখক তা ফুটিয়ে তুলেছেন কোন উপমার মাধ্যমে মানে উনি বিশ্বকোষের কথা বলেছেন বিশ্ব ভান্ডারের কথা বলেছেন বিশ্ব গ্রন্থের কথা বলেছেন আমি লাল করে রেখেছি আনসার হচ্ছে বিশ্বকোষের কথা বলেছেন হচ্ছে বিশ্বকোষ রোদ হচ্ছে পানি হচ্ছে খ্যাকসিয়ালে বিয়ে হচ্ছে এটা কোন ধরনের সাহিত্য এটি ছড়া গান আছে গজল আছে কবিতা কিন্তু এটা অ্যাকচুয়ালি ছড়া এগুলি সরস রসের জীবন্ত উৎস এই প্রশ্নটি পরীক্ষায় বারবার আসে তো কোনগুলির কথা বলা হচ্ছে যেটি হচ্ছে হচ্ছে। ছড়া ছড়া এবং এবং গানের কথা বলা গান এটা হচ্ছে ছড়া ও গীত তো গীত গীত মানে হচ্ছে গান ছড়া ও গীত গান তারপর হচ্ছে রূপকথা উপকথা প্রবাদ প্রবচন ওকে আমি এখানে গীত না দিয়ে অন্য কিছু দিতে পারি কপি আগে একটু সম্ভবত যাচাই করি যদি এভাবেই থাকে থাকে গীত তাহলে তোমাকে এটা আনসার করতে হবে যদিও এটি শাব্দিক ভাবে দুটি হয় কিন্তু যদি স্পেসিফিক ভাবে বইয়ে গান শব্দটি আছে গান এবং গীত এক হলেও তুমি গান আনসার করতে পারবে না করে দিলাম এবার একটু বড় প্রশ্নের দিকে যায় সেটা হচ্ছে সে সাহিত্যে আছে রাজ রাজরার কথা বাবু বিবির কথা মোটর গাড়ির কথা বিজলি বাতির কথা সিনেমা থিয়েটারের কথা চায়ের বাতিতে হুঁ দেয়ার কথা কোন সাহিত্যে এসব কথা বলা হয়েছে কোন সাহিত্যের কথা বলা হচ্ছে বিজলি বাতি নগরেই থাকে শহরেই থাকে প্রাচীন সাহিত্যে বিজলি বাতির ব্যাপার নিয়ে উপকথা বলে সেটি নাই নাগরিক সাহিত্যে খুব simple answer খনা কে খনা একজন কে খনা একজন কবিও বলা যায় মহীয়সীও বলা যায় খনা একজন নেত্রীও বলা যায় কিন্তু খনা প্রকৃতপক্ষে একজন জ্যোতিষী ছিলেন যিনি আকাশ বিদ্যা জানতেন যিনি আপকিসি সম্পর্কে জানতেন আকাশ বিদ্যার সাথে একিসি সম্পর্ক রয়েছে অর্থাৎ কখন খরা হবে কখন রোদ হবে কখন হচ্ছে স্বাভাবিক রোদ হবে কখন বৃষ্টি হবে সেটার সাথে ফসলের সম্পর্ক গুলো কি এগুলো নিয়ে তিনি অনেক রচনা করেছিলেন এগুলোকে বলা হয় খনার বচন যেটি পল্লী সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা খনা একজন নারী আমি বলি একজন বিদুষী নারী তিনি একজন জ্যোতিষী ছিলেন সমাজ যার জীবভা কেটে ফেলেছিল কেটে তাকে হত্যা করেছিল জ্যোতিষী খনা নামে একটি নাটক পাওয়া যায় বাজারেও তোমরা পাবে শিল্পকলা একাডেমি অথবা মহিলা সমিতি মিলনায়তনে মাঝে মাঝে এই খনার নাটকটি দেখানো হয় তোমরা সেই নাটকটি দেখে জীবন সম্পর্কে জেনে নিতে প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা এমন অর্থ প্রকাশের সঙ্গে নিচের কোন শব্দটি সমর্থনযোগ্য নিতত্ত্ব ভূদর্শন প্রত্নতত্ত্ব বাক্যতত্ত্ব এটা ভূদর্শন দেখাশোনার দেখা শোনার মাধ্যমে অভিজ্ঞতা ভুয়ো এটাকে বলা হয় প্রলেতারিয়েত সাহিত্য বলতে লেখক কোন ধরনের সাহিত্যকে বোঝাতে চেয়েছেন অথবা প্রলেতারিয়েত সাহিত্য কি নির্যাতিত নিপীড়িত বিপন্ন শ্রমজীবী মানুষের সাহিত্য আসলে এটি মানে শ্রমজীবী মানুষের নির্যাতিত মানুষের গরিব মানুষের এক ধরনের রস সাহিত্য এক ধরনের সাহিত্য কিন্তু রস সাহিত্য অবশ্যই না বিদেশি এটা এক ধরনের বিপ্লবী সাহিত্য বাট এটা বিদেশি বলা যাবে না এটা সব দেশের আর অবস্থা সম্পূর্ণ তো হবেই না তাহলে নির্যাতিত এখানে যদি আরেকটি শব্দ লেখা যেত নির্যাতিত নিপীড়িত শ্রমজীবী মানুষের সাহিত্য তোমরা যদি কেজিএফ সিনেমা দেখো তাহলেও দেখবা কেজিএফ পার্ট যেটি বের হয়েছে ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সেখানে দেখবা যে শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে অর্থাৎ স্বর্ণের খনিতে শ্রমজীবী মানুষের উপরে যে নির্যাতন চালানো হয়েছে সেটাকে কেন্দ্র করে অনেক অংশই ফিল্মে প্রায় অর্ধেকটাই এবং থার্ড সেকেন্ড পার্টে যেটা আসছে আমরা ভাবছি যে সেটা নিয়ে আসলে মূল কথাগুলো হবে পলি সাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রয়োজন কি পাঠ্য পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা চাষাদের ভদ্র সমাজের উপযোগী করে তোলা চাষাদের সমাজের উপযোগী করে তোলা পল্লী সাহিত্যের পৃষ্ঠপোষকতা করা ওকে পাঠ্যসূচিত অন্তর্ভুক্ত করা এই যে আমাদের এই প্রবন্ধটি আছে বলে পল্লী সাহিত্য সম্পর্কে আমরা মোটামুটি একটা মানে বেসিক একটা ধারণা পাচ্ছে ধারণা জ্ঞান না ধারণা পাচ্ছে খনা সম্পর্কে জানছি রোলা মদিনা বিবি মম সিংগীতিকা তারপরে আমাদের ছড়া আমাদের প্রবাদ প্রবচন আমাদের হচ্ছে পল্লী গান নানা কিছু পাচ্ছি কেন আমরা হচ্ছে নাইন টেনে পড়ার আগে হয়তো কিছু কিছু জানতাম কিন্তু স্পেসিফিক কোন একজন মানুষ এভাবে বলে দিচ্ছে কোন একটা লেখায় সেটি কিন্তু আমরা যারা ক্লাসের বইয়ের বাইরে কোনো বই পড়ি না তাদের পক্ষে জানা সম্ভব নয় এবং যাদের বাবা মা এটা জানাননি তাদের পক্ষে সম্ভব নয় যাদের শিক্ষক জানাননি তাদের পক্ষে জানা সম্ভব নয় তারপরে মানে পাঠ্যপুস্তক খুব গুরুত্বপূর্ণ চাষাদের ভদ্র সমাজের উপযোগী করে করে তোলা পল্লী সাহিত্যকে ধ্বংসের হাত থেকে তাহলে চাষাদের ভদ্র সমাজের উপযোগী করে তোলা আর পল্লী সাহিত্যের পৃষ্ঠপোষকতা করা তাহলে চাষাদের ভদ্র সমাজের উপযোগী করে তোলার কোনো দরকার নেই মানে এটা রক্ষা করার জন্য কিন্তু এক এবং তিন হবে এক এবং তিন এবং আনসার দেশের ওকে দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি এই সম্পত্তির প্রমাণ দিয়েছেন লেখক কোন বিষয়টির উল্লেখের মাধ্যমে রূপকথা দেওয়ানা মদিনা ছড়া রূপকথা পল্লীগাথা ছড়া পল্লীগাথা প্রবাদ আর একটু যদি আমি বলি যে প্রবাদ প্রবচনও বলা যায় প্রবাদ আলাদা করেই দেয়া আছে জারি গান কোনটির মাধ্যমে তো এটি দেখো যে এক এবং দুই এর আনসার নেওয়া হয়েছে তার মানে হচ্ছে তিন নাম্বার পল্লীগাথা প্রবাদ জারি গান দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি কিন্তু এগুলোর কথা বলা বলা হয়নি রূপকথা দেওয়ানা মদিনা ছড়া রূপকথা পল্লীগাথার ছড়া এখানে পল্লীগাথা এখানে পল্লীগাথা আছে কিন্তু এই এই যে জারি গান জায়গাটা এবং হচ্ছে প্রবাদ এই বিষয়টি আলোচনা হলেও মানে এই বাক্যের সাথে রিলেভেন্ট না এই জন্য আনসার হবে এক দুই পল্লী সাহিত্য পল্লী সাহিত্য প্রবন্ধে নিম্নলিখিত স্থান উদেশ্যের নাম পাওয়া যায় এটা কি লিথোনিয়া সুমাত্রা জাভা সিংহল সুমাত্রা কম্বোডিয়া সুমাত্রা ওয়েলস জাভা ওয়েলস মানে ইংল্যান্ড টাইমের পাশে ওয়েলস তো ওয়েলসের কথা আসবে কি না আমরা একটু দেখি লিথোনিয়া অবশ্যই সুমাত্রা অবশ্যই জাভা এটি না জাভা না জাভার কথা আছে সুমাত্রার কথা আছে লিথোনিয়ার কথা বলা নেই মানে এটা আসবে না আনসারে কিন্তু সিংহল সুমাত্রা কম্বোডিয়ার কথা আছে যাবার কথা যে যাভার কথা আছে ওয়েলস কথা আছে সুমাত্রের কথা আছে অর্থাৎ আনসার হবে দুই এবং তিন পল্লী সাহিত্য প্রবন্ধে নিম্নলিখিত শব্দগুলো পাওয়া যায় অনেক শব্দ পাওয়া যায় তার মধ্যে কি কি শব্দ গায়ক বাদক নতক আধুনিক সাহিত্যিক ঔপন্যাসিক ভূদর্শন জোর বাংলা পাড়া আমার মনে হয় সবই পাওয়া যায় হ্যাঁ তিনটি আনসার হবে পল্লী সাহিত্য প্রবন্ধে আমরা সব যেসব পাখির নাম পাই দোয়েল কোকিল আমরা আগের এসে দেখেছি কোকিল পাপিয়া মানে এই এগুলো সবগুলোই পেয়েছে এখন ময়না টিয়া কি পাওয়া যায় নাকি না ময়না টিয়ার নাম নেই অর্থাৎ এক এবং দুই হবে আনসার কিন্তু হ্যাঁ এই কাজের জন্য স্বেচ্ছাসেবক দল করে পল্লী সাহিত্য সংগ্রহের কাজে ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ এ হতাশা দূর করতে পারে গিয়ে পল্লী সভার আয়োজন ফোকলা সাইট এস জনসাধারণকে উদ্বুদ্ধ করণ দেখো আমরা এরকম একটি প্রশ্ন একেবারে প্রথমেই আমরা দিয়েছিলাম সেই প্রশ্নটি আমাদের কি হাই দেখো জনসাধারণকে সচেতন করা এই একই শেষের দিকে কিন্তু হাই এই কাজের জন্য স্বেচ্ছাসেবক দলকে পল্লী সাহিত্য সংগ্রহের কাজে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এ হতাশা দূর করতে পারেন কে পল্লী সাহিত্য সভার আয়োজন করে পোকুলার সোসাইটি স্থাপন করে জনসাধারণকে উদ্বোধন করে তখন কিন্তু আমরা অ্যানসার নিয়েছিলাম এই একটা কিন্তু এখনও মনে হয় অ্যানসার নিতে হবে কারণ দেখো সম্ভবত যাচাইয়ের কথা বলেছিলাম আমি এখন সবগুলো অ্যানসারই আমাকে নিতে হচ্ছে এক দুটি এবার আমরা উদ্দীপক নিয়ে কথা বলবো যেটা তুমি সৃজনশীল প্রশ্নের কাজেও ব্যবহার করতে পারবে এটাও সৃজনশীল অবশ্যই মানে আমি বলছি সিকিউ এর কথা ওকে রানা কিছুতেই ঘুমোবে না মা বললেন এসো তোমাকে রূপকথার ঘুমন্ত রাজকন্যা আর পঙ্খিরাজ ঘোড়ার গল্প বলব রানা বলল আমিও সব শুনবো না রানার টিভি ছেড়ে কার্টুন ছবি লিখতে বসলো মা দীর্ঘশ্বাস ছেড়ে স্বগত বললেন মানে নিজে নিজে বললেন হাই আধুনিক প্রযুক্তির অপ্রতিরোধ প্রভাব দিনকে দিন আমাদের অতীতের সঙ্গে মানে সম্বন্ধে সকল শিকড় ছেড়ে দিচ্ছে তো উদ্দীপকে প্রকাশ পেয়েছে লোকসাহিত্যের গুরুত্ব মর্যাদা আন্তরিকতা পক্ষপাতিত গুরুত্ব প্রকাশ পেয়েছে গুরুত্ব প্রকাশ পেয়েছে আঠাশ নম্বরে পল্লী সাহিত্য প্রবন্ধে যে দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে হচ্ছে আধুনিক প্রযুক্তির প্রাদুর্ভাব অস্তিত্ব হারানো যন্ত্রণা আধুনিক সভ্যতার অবস্থা তাহলে এর আনসার হবে হচ্ছে তিনটি হবে অর্থাৎ আধুনিক প্রযুক্তির প্রাদুর্ভাব অস্তিত্ব হারানো আধুনিক সভ্যতা আরেকটি স্টিম আমরা দেখি সেটি হচ্ছে ইমনের মা অফিস ছুটির পর বাসায় এসে খানিক বিশ্রাম নিয়ে ইমনকে পড়াতে বসলো কিন্তু ইমনের পড়তে মোটেও ভালো লাগছিল না সে মায়ের কাছে গল্প শুনতে বায়না ধরলো মা তাকে শেক্সপিয়রের গল্প অনুবাদ শোনালো আমার উপরে একটা শেক্সপিয়র বানান ভুল আছে শেক্সপিয়র বানান ভুল আছে উপরে একটা হোক তো মায়ে এটা হচ্ছে মায়ের অবহেলা প্রকাশ পায় ঠিক আছে পেয়েছে জননের কি অবহেলা আন্তরিকতা মোটেই না পক্ষপাতিত্ব মোটেই না মর্যাদা মোটেই না এই অবহেলার জন্য যে বিষয়টি আধুনিক শিক্ষার প্রভাব এটি হতে পারে আধুনিক প্রযুক্তির প্রভাব এটি হতে পারে কিন্তু শিক্ষিত জননের চিন্তা চেতনা এটিও হতে পারে তাহলে কিন্তু আমার মনে একটা হবে না সেটি হচ্ছে দুই মেবি হবে না এক এবং তিন ওকে ফাইন আধুনিক শিক্ষার প্রভাব আর শিক্ষিত জননী চিন্তা চেত না প্রযুক্তির অভাব এটা হবে না কেন আমাদের এখানে প্রযুক্তি সম্পর্কে মোটেই কোনো কথা বলা হয়নি ওকে প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের হচ্ছে আজকের ক্লাস আমার বিশ্বাস তোমরা এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হবে কিছুটা উপকৃত হবে তোমরা হচ্ছে ইউটিউবে কমেন্ট করে জানাবে ভালো লাগা মন্দ লাগার কথা আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো প্রিয় শিক্ষার্থী প্রিয় পরীক্ষার্থী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো মিজান স্যার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো